হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজা আর আপনারা দেখছেন উইথ ইয়র রাজা। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগতম। ব্লগটাকে ব্র্যান্ড নিউ বলার কারণ হলো আজকে একটা ব্র্যান্ডের একটা জিনিস পারচেস করতে যাচ্ছি। আই মিন আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আজকে একটা গাড়ির ডেলিভারি রয়েছে, তো ওটাই আনতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে অলরেডি 4:30, আর আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে যাব। তো আমরা বলতে আমি আর আমার একটা বন্ধু, সেও সেম গাড়ি নিচ্ছে। তো কি গাড়ি এটা সাসপেন্সে রাখলাম, তো আপনারা তখনই দেখতে পাবে। তার জন্য ব্লগটা পুরোটাই দেখতে হবে, তো সঙ্গে থেকো আর দেখতে থাকো। এই যে আমি রেডি হচ্ছি, আর একজন এই যে গাড়ির ওনার এসে দেখো, এই দেখো ঘরে তো মেঝেতে বসে আছে। তুই ওপরে আয় না, কে বসতে দেয়নি? গাড়ির ওনারের কি অবস্থা, এরকম হাল হলো কি করে? সব টাকা শেষ, পয়সা বরবাদ। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে ড্রেসা, তো আপনারাও দেখতে পাবেন পরে আরো ভালো করে। আর এদিকে বুদ্ধ রেডি, হয়তো আমার সানগ্লাস ঝেপে দিছে। তো ঠিক আছে চলো, লোকাল তো থেকে রেডি হচ্ছে, আর বুদ্ধ তো ক্যামেরা ধরে আছে, ক্যামেরাম্যান একটু আগে তো এলো বাড়িতে। তো চলো শোরুমে যেতে যেতে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আর ব্লগে কন্টিনিউ থাকো। গাইস আর ওই যে কোম্পানি স্টাফ চলে এসেছে ব্র্যান্ডের, আজকে যাসনি কেন শোরুমে? সব বন্ধুরা চলে এসেছে, ওই যে বুদ্ধ রয়েছে, সুবোধা ওদিকে, আর পেছনে ছুটিতে প্রকাশরা, আর এদিকে সুপ্রতিম রয়েছে। তো চলো এখান থেকে আমরা যাবো শোরুমে। শোরুমে এসে অলরেডি সঞ্জিতদা দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে বেশি লেট করলে চলবে না। তো চলো রেডি তো সব, চলো চলো, এ চল চল, এ সুপ্রতিম চল 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 বিরাট। তো গাইস অলমোস্ট চলে এসেছি দারুগা সুজুকি। ওই তো সুমনদাও চলে এসেছে, আর সঞ্জিতদাও চলে এসেছে, ওই যে সব ভেতর দিয়ে দেখা যাচ্ছে। তো গাইস ফাইনালি চলে এসেছি, এই যে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন দারুগা সুজুকি হলদিয়া। এটা রিসেন্টলি ওপেন হয়েছে, এর ইনোগ্রেশনের ডেট ছিল সোমবার, আজ বুধবার, মানে জাস্ট একদিন আগে। আর আমি ইনোগ্রেশনের দিন এসেই আজকে যে গাড়িটা নিচ্ছি, তো সেটা তো সাসপেন্সে রয়েছে, তো আপনাদের নিশ্চয়ই দেখাবো পরে। তো যে গাড়িটা নিচ্ছি সেটা আমি ইনোগ্রেশনের দিন এসে বুকিং করে দিয়েছিলাম, আমার বুকিং অলরেডি ডান রয়েছে। আকাশটা যা লাগছে সেই লাগছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আসার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এখানেও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সেই লাগছে। ওইদিকে সানসেটটা হচ্ছে, ওই যে তো আলাদাই লাগছে। সাসপেন্স বাড়াচ্ছে, আমি তো জানি ভিতরে কি আছে, বাট গ্রুপের সবাই এখনো আসছে না, সেলিব্রেশনটা যে কখন হবে, 8টা অলরেডি বাজতে যায়, শোরুম বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, আর এরা সেলিব্রেশন করছে না। আরে সবাই আয় আয় ভেতরে আয়, আর বুদ্ধ থেকে শুধু ফটো ক্যাপচার করে যাচ্ছে। দেখো দুটো গাড়ি রেডি হয়ে গেছে, দুটো গাড়ি একসঙ্গে ডেলিভারি হবে, তো দুটো গাড়ি একটু পরে সেলিব্রেশন হবে, আপনারা ওয়েট করো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্টে কন্টিনিউ একদম। দু বন্ধু একসঙ্গে দুটো গাড়ি ডেলিভারি নেবো, একটা তো আপনারা দেখে নিলে, তো আর একটা চলো আনবক্সিং করা যায়। এবার চলো ওয়ান টু গেট রেডি, গেট রেডি, চলো ওয়ান টু থ্রি স্টার্ট। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো, ফাইনালি শুভর সেই স্যাড মুভমেন্ট চলে এসছে, পকেট খালি, তারপরে যাবে একটা মেশিন মাত্র, ব্যাংক খালি করে এখানে দিচ্ছে। হ্যাঁ, আর এখানে পিন্টুদা আনন্দে গুনে নিচ্ছে। ও ওয়াও,
একবার বলো সঙ্গী, একবার বলো নাও টাইম টু বুদ্ধস পেমেন্ট। এই যে চা নিয়ে চলে এসেছে, এখন আমাদের গরম আছি, চাটা একটু পরে। এখন ওদেরকে চা দাও, সবাইকে গ্যাংয়ের সবাইকে চা দাও। এই যে বুদ্ধর এবার সব বরবাদ হতে চলছে, চল বুদ্ধ চল পেমেন্ট কর। কেন জাল নোট নেই, নোট জালি করলে আমাকে ফোন করবে, নোট জালি করলে আরবিআই। এই যে আমার গাড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে, রেডি চলছে, আর এখানে ওই গাড়িটার কাজ চলছে অলরেডি, বুদ্ধর গাড়িটা। এই যে গাড়িটাকে আমার শোরুমের বাইরে নিয়ে চলে এসেছে, এখন এই সেটিং চলছে। দাদা লাইটটাকেও দেখলো, লাইটটা অ্যাডজাস্ট করলো, লাইটটা প্রথম থেকে অ্যাডজাস্ট ছিল না আমি যখন ফার্স্ট টেস্ট ড্রাইভ নিয়েছিলাম গাড়িটা। তো এখানে আবার মিটারটারও কাজ চলছে, অ্যাডজাস্ট করছে, ওই যে মুভ টুটগুলো রয়েছে। টাইম টাইমগুলো অ্যাডজাস্ট করে দেবে একদম, দাদা আছে সব দেখে নেবে, শুধু এখন টাইম দিতে হবে। দেন আমাদের ভেতরে এখন পেপার তো রেডি চলছে একদম, আমার জন্য তুমি নিলে, থ্যাংক ইউ দাদা। সাবাস বুদ্ধ, কেমন লাগছে বল? দারুন দারুন, মিষ্টি, আলাদাই ফিলিংস। ঠিক আছে গাইস, সঙ্গে থাকো, আর ছোটখাটো টুকটাক ঘুরু ঘুরু হবে, ঘুরু ঘুরু হবে তো একদম। গাইস আপনারা দুটো গাড়ি দেখে নিলেন, তো চলো একটা সিনেমেটিক শট দেখানো যাক আপনাদের। দুটো গাড়ির মোটামুটি ফিটিংস রেডি হয়ে গেছে, উইথ অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই একটা আর এই একটা। তো সব কিছু রেডি করার পর ওনারা চেক করে নিচ্ছেন। তো গাইজ অনেক টাইম হয়ে গেছে, সেই বিকাল পাঁচটাতে এসে গেছি, অলরেডি আটটা বেজে গেছে। দেন আমার একটা ওয়েডিংয়ে ইনভিটেশান রয়েছে, তো ওখানেও যেতে হবে। তো চলো গ্রুপের সবাইকে নিয়ে, আর সেলিব্রেশন কমপ্লিটও হয়ে গেছে, নিয়ে চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আবারও তো শোরুমে আসতে হবে, অনেক সার্ভিসিং আছে, অনেক গাড়ির অনেক কিছু ব্যাপার রয়েছে। এই যে সুমনদার খুব ইচ্ছা ছিল এগুলো খুলবে, তো আমি শোরুমে কাউকে খুলতে দিই, আর সুমনদার এটা খুলছে। আছে ভাই, দেখো পেস টেস্টিং চলছে, হেলমেটটা ঢুকে নাকি হাফ হেলমেট, কোনো দিকে পসিবল হচ্ছে না। আচ্ছা এরকম ভালো, এটা পিছিয়ে যাবে মনে হয় হেলমেটটা, দেখো একটু পিছিয়ে পিছিয়ে রাখ, তো পসিবল। গাইস চলো এবার গাড়ি দুটোর ফুয়েল আপও করতে হবে, অনেকটা ফুয়েল কম রয়েছে, যেহেতু শোরুম দেয়নি এটা বলে দিলাম, এ শোরুমে তাহলে ভেবে চিনতে আসবে, ঠিক আছে। তো চলো এবার বেরানো যাক, সবাই রেডি হয়ে গেছে, গেট রেডি, চলো। প্রতিম রেডি, এ সঞ্জিত দা বেরিয়ে যাচ্ছে, আর সেদিকে প্রকাশ দাও রেডি হয়ে গেছে, বুদ্ধ সেদিকে নতুন গাড়িতে পুরো একদম রেডি, এতে শুভদাও রেডি, সুমনদাও পুরো রেডি আছে। সুমনদা তাহলে একদিন দুর্গা চোখে আসো, পার্টি হবে একদম, ঠিক আছে তাহলে বিশিরা একদম, ঠিক আছে আমি কল করে নেবো। হ্যাঁ চলো টাটা দাদা, টাটা চলো, দেখা হবে দাদা, দেখা হবে আবার, টাটা একদম। হ্যাঁ আবার আসতে তো হবে, চলো হ্যাঁ একদম একদম। অনেক কিছু ফুয়েল ছিল, দেন 500 টাকার ফুয়েল গিয়েছে, তো ওদিকে এবার বুদ্ধর গাড়িটা ফুয়েল আপ হচ্ছে। দেন ফুয়েল আপ হয়ে গেলে মঞ্জুশ্রীতে আমাদের দুজন ফ্রেন্ড ওয়েট করছে, তো চলো ফ্রেন্ড উইথ দাদা ওদের সঙ্গে দেখা করে দেন বাড়ির উদ্দেশ্যে যাওয়া হবে। বাড়িতে চলে এসেছি, আর আমার গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, এবার বুদ্ধর গাড়ি নিয়ে আমরা কোথায় যাবো?
বিয়ে বাড়ি। তো চলো বুদ্ধর বাড়িতে দেখা করে, বুদ্ধর বাড়িতে একটু গাড়িটা দেখিয়ে দেন, আমরা বিয়ে বাড়ি যাবো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, তো চলো আর দেরি করবো না। কিছু সুখে এত খুশি থাকে মিশে